এটা আমাদের কুমড়ো মাচা, কুমড়োগুলো আপাতত হয়েছে কয়েকটা, ওখানে একটা বসে আছে, কি সুন্দর দেখতে, একদম গোল। তারপর ওই যে ওখানে ঝুলে আছে। তারপর এই যে পরপর এদিকে সব এই যে ঝুলে আছে, এই যে এই যে এই যে সব ঝুলে আছে পরপর। মানে মাথাতে সবজি এভাবে ঝুলে থাকলে যে কি আনন্দ লাগে দেখতে, সুন্দর লাগে। সকাল থেকে সবজি তুলতে শুরু করেছি। এটা ওই পটল ঝিঙা, আগে আমাদের ওধারে সে বড় বড় ঝিঙা আছে, এটা আবার আলাদা একটা মাছা, এটা পটল ঝিঙা, এটা তোলা হলো। এবার কয়েকটা শশা আছে, তুলে নেব। এবার এসেছি শশার বাগানে। এই যে একটা কচি আছে, এই যে ঝিঙে তোলা হলো, শশাও তোলা হলো। এবার ওই চিচিঙ্গা আছে কয়েকটা, চিচিঙ্গার বাগানে যাব। ও বাবা, ইয়ে তো নেমে গেছে গো মাছটা, মানে চিচিঙ্গার ভারে মাছা নেমে যাচ্ছে। এবার আমি ঢেঁড়সের বাগানে এসেছি, ঢেঁড়স সবে শুরু হয়েছে, ঢেঁড়স তুলে নিচ্ছি। ঢেঁড়সগুলো দেখুন, এখন কি বড় বড়, একদম সুন্দর। এই যে এই যে দেখুন কত বড় বড় ঢেঁড়স, আজকে প্রথম তুললাম, এর পরপর আর একটু 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 বাড়বে। এই কয়েকটা ছিল, তুলে নিলাম। এবার একটু লাউনাটা কেটে নেব। আজকের মতো সবজি তোলা হয়ে গেল। এই যে আজকে সবজি তুললাম, শশা, এই যে পটল, ঝিঙে, ঢেঁড়স, চিচিঙ্গা, তার সঙ্গে একটা আতা ছিল, পাকার মতো হয়েছে বলে তুলে নিয়েছি। একটা লাউ ডগা নিয়েছি। সেখানে বাস করে খেয়ে, আর বাস করে না খেলে তো এবার নতুন নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? চলে এসেছি আবার প্রত্যেক দিনের মতো। আজকে আমাদের হবে
এই চিকেনটা ম্যারিনেট করব, চিকেন পোলাও হবে, দই, লবণ, গোলমরিচ এবার রেখে দেব। একটু মাছের ঝোল করব, বাবা তো মাংস খায় না, এই জন্য একটু মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করে নেব। আমিও স্কুলে যাব, একটু খেয়ে চলে যাব। চলে যাচ্ছে বাবার সঙ্গে, চলো। হ্যাঁ যাও, লেট হয়ে যাবে না হলে। ঘি দিলাম, এবারে পেঁয়াজটা একটু ভেজে নেব। চিকেন পোলাও করছি, আমাদের একজন ভিউয়ার বলেছিলেন চিকেন পোলাও করতে, চিকেন পোলাও করছি। পোলাও এমনি খাই, আজকে চিকেন দিয়ে করা হচ্ছে। পেঁয়াজ ভেজে নিয়েছি, এই পুরো ঘিতেই রান্নাটা করব। ঘরের গাওয়া ঘি, ঢাকনাটা খুলতেই দারুণ একটা সিন্ট। মাংসটা রান্না করে নেব, পোলাও, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তেজপাতা আদা দিয়ে ধনে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এক্ষুনি জলটা ছেঁকে দিয়েছি। এবারে আমি জল দিয়ে দেবো, এরকম আমি তিন বাটি জল চাল নিয়েছিলাম, তিন বাটি জল দিচ্ছি। একটু বেশি দেবো, খুব বেশি নয়, আর গরম জলই দিচ্ছি। দিলাম,
এবারে আমি চালটা দিয়ে দেব। চাল এবার আমি লবণ চিনি দেব, চালের মতো করে লবণ দেব। মানে একটু মিষ্টি মিষ্টি হয়। নাড়াচাড়া করে দেব, হালকা হবে। ঢাকা দিয়ে দিয়েছি, এতেই সেদ্ধ হবে, হালকা আছে। যদি একটু জল লাগে কোনো কারণে, ওদিকে কড়াইতে একটু বসানো আছে, দিয়ে ঠিকঠাক করে নেব। স্টিমে তো দেয়া ছিল, প্রায় হয়ে এসছে। এবারে আমি বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে একদম ফাইনালি ঢাকা লাগিয়ে দেবো, আর খুলবো না। আর একটু ঘিও দেবো। দারুন বিচিটা এসছে, খাওয়া দাওয়া আজকে একদম জমে যাবে। স্টিমে বসেছিল, হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করবো না। একটু রায়তা মেখে নিচ্ছি, দই, তার সঙ্গে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, আর এটাই ভাজা জিরে আর ধনে, ধনে গুঁড়ো করে নিয়েছি, আর নুন চিনি তো দিয়েছি, মাখিয়ে নিই। ঠিক আছে, তোমাকে দিচ্ছি আমি, একে একে দিয়ে দাও। এই ধরে দিন বলো, ঠান্ডা হোক, ফু দিয়ে দেখাও, গরম আছে কিন্তু। বন্ধুরা আজকে চলে এসেছি খাওয়ার দাওয়ার নিয়ে, তারপরে ভাত নয় আজকে বন্ধুরা, দুপুরে ভাত নয়, সুস্মিতা আজকে নতুন ধরনের রান্না করেছে। আজকে সুস্মিতা নতুন ধরনের রান্না করেছে, চিকেন পোলাও, মাংস পোলাও। আর তার সঙ্গে তো আছে রায়তা, জমে যাবে বলুন। আমার তো খুবই ভালো হয়েছে, কারণ আমি একটু নুনটা নুনটা পছন্দ করি, আছি একটু নুনটা নুনটা দারুণ হয়েছে টেস্টটা। ভালো,
রায়তা মতে পারি চিকেন দিয়ে যেহেতু হচ্ছে আলু দেওয়া যেতে পারে, মা বলছিল আলু দিলেও ভালো হতো, মেখে দারুন খাওয়া যেত বিরিয়ানির মতো। আমাদের বন্ধুর অনুরোধে হয়েছে, দারুণ হয়েছে। আমাদের খাওয়াতে জমে আছে কম, এতে যদি কেউ চায় কাজু কিসমিস নিজের পছন্দ মতো দিয়ে খেলে সেটা একটু অন্যরকম লাগবে। একদম ঘরোয়া ভাবে চিকেনে যা যা দেয়া যায় সবার বাড়িতে থাকে চিকেন করার জন্য, আর এই চালটা যা একটু অন্যরকমের চাল দিয়ে আমাদের দারুণ ঘরোয়া ভাবে চিকেন পোলাও হলো। এটা সাদা করেছি, কোনো হলুদ লঙ্কা দিইনি, হলুদ লঙ্কা দিলেও হবে, সেটা কালার হবে, আমি সাদা করেছি। তো যাই হোক, সবাই খান, ভালো থাকুন, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা টাটা।